হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে মালপোয়া বানিয়ে নিতে পারি। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। এর জন্য নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। যে বাটি মেপে ময়দা নিচ্ছি ঠিক সেই বাটি মেপেই নিয়ে নিয়েছি এক বাটি সুজি। ময়দা ও সুজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই একই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটির থেকে খুব সামান্য পরিমাণে কম চিনি। চিনিও ময়দা ও সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত বেশি ভালোভাবে এই শুকনো উপকরণ মিশিয়ে নেব ততই কিন্তু ব্যাটার খুব স্মুথ হবে। এরপর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ নারকেল কোড়া ও দু বাটি পরিমাণ দুধ। দুধ কিন্তু একেবারে পুরোটা ব্যবহার করিনি, অল্প অল্প পরিমাণ ব্যবহার করে মিক্স করে করে দুধ ব্যবহার করেছি। ভালো করে সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি। এতে কিন্তু মালপোয়ার স্বাদ খুব ভালো হবে। আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপর বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মোটামুটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর আবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই মিশ্রণে সুজি ব্যবহার করেছি তাই রেস্টে রেখে দেওয়ার কারণে সুজি কিন্তু দুধের সাথে মিশে ভালো মতো নরম হয়ে গেছে। এরপর মালপোয়া ভেজে নেওয়ার জন্য কড়াইতে রিফাইন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল পুরোপুরি গরম হয়ে গেলে একে একে মালপোয়াগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি যাতে মালপোয়ার ভিতরটাও খুব ভালো মতো ভাজা হয়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে উল্টে পাল্টে লালচে করে মালপোয়াগুলো একে একে ভেজে নিচ্ছি। এইভাবে একে একে ভেজে নিলেই তৈরি নরম তুলতুলে মালপোয়া। চাইলে এই ভেজে নেওয়া মালপোয়া চিনির রসে ডুবিয়েও নিতে পারো। যে কোনো পুজো পার্বণ বিশেষ করে জন্মাষ্টমীতে এইভাবে খুব সহজেই মালপোয়া তোমরা বানিয়ে নিতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমরা বানিয়ে কেমন হলো তা কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও হাংরিবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই হাংরিবাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিও, যাতে এই ধরনের আরও অনেক ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়।